সেনসিটিভ স্কিনের সমস্যার যেন অন্তই নেই, কিন্তু সঠিক প্রোডাক্ট এবং সঠিক প্রক্রিয়ায় সেনসিটিভ স্কিনের যত্ন নেওয়া যেতে পারে খুব সহজেই। কিভাবে আলোচনা করব আজকে ভিডিওতে, তাই কোথাও যাবেন না, ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। সেনসিটিভ স্কিন নিয়ে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা, সেনসিটিভ স্কিন একটি স্কিন টাইপ, কিন্তু আসলে সেনসিটিভ স্কিন একটি স্কিন কন্ডিশন। কোন প্রোডাক্টের অ্যাডভার্স রিঅ্যাকশনের কারণে স্কিন যখন রিঅ্যাক্ট করে স্কিনটা অনেক বেশি সেনসিটিভ হয়ে পড়ে, আর এই সেনসিটিভিটি যখন দীর্ঘস্থায়ী রূপ ধারণ করে তখন সেনসিটিভ স্কিন ধরা হয়ে থাকে। বর্তমানে অনেকের স্কিন সেনসিটিভ হয়ে যাওয়ায় সেনসিটিভ স্কিন কন্ডিশনকে এখন একটি স্কিন টাইপ হিসেবে ধরা হচ্ছে। সেনসিটিভ স্কিনে সামান্য কিছু কারণে অ্যালার্জিক রিঅ্যাকশন, ইনফ্লামেশন কিংবা ইরিটেশন দেখা দিতে পারে, তাই আপনি আপনার সেনসিটিভ স্কিনে কী কী প্রোডাক্ট ইউজ করছেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কী কী প্রোডাক্ট সেনসিটিভ স্কিনে ব্যবহার করতে পারবেন বা কী কী প্রোডাক্ট অ্যাপ্লাই করলে সেনসিটিভ স্কিনের উন্নতি হবে। প্রথমত অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, যা সেন্সিটিভ স্কিনে ব্যবহার করলে সেন্সিটিভ স্কিনের ইনফ্লামেশন, ইরিটেশন কমিয়ে আনতে কাজ করে। লিকোরিস বা যষ্টিমধু পাউডার। সেন্সিটিভ স্কিনের ইনফ্লামেশন, ইরিটেশন ও রেডনেস কমাতে যষ্টিমধু পাউডার অনেক ভালো কাজ করতে পারে, কারণ যষ্টিমধু পাউডারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ। মধু। মধুতেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, যা সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো কাজ করতে পারে। রোজ ওয়াটার বা গোলাপ জল। সেন্সিটিভ স্কিনের ইনফ্লামেশন, ইরিটেশন, রেডনেস কমিয়ে আনতে গোলাপ জল খুবই কার্যকরী। এছাড়া সেন্সিটিভ স্কিনের অ্যালার্জিক রিঅ্যাকশন কিছুটা সুথ করতে গোলাপ জল ব্যবহার করা যেতে পারে। আপনার সেন্সিটিভ স্কিন হলে কোন ফেস প্যাকটি ব্যবহার করবেন তা নিয়ে আর দ্বিধায় ভুগতে হবে না। আপনার স্কিন সেন্সিটিভ হলে আপনি ব্যবহার করতে পারেন এআর অর্গ্যানিকের থানাকা ফেস প্যাকটি কিংবা এআর অর্গ্যানিকের ব্রাইডাল প্রোটিন ফেস প্যাক বা ব্রাইডাল বুস্টার গ্লো ফেস প্যাকটি। এই ফেস প্যাক দুটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সব স্কিন টাইপেই স্যুট করবে। আপনার যদি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে আপনি এই ফেস প্যাকগুলো একবার ব্যবহার করে দেখতে পারেন। তবে অবশ্যই যারা এর আগে কখনো অর্গ্যানিক বা ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করেননি, ব্যবহারের পূর্বে একটি প্যাচ টেস্ট করে নেবেন। স্যাফ্রন অয়েল ও আমন্ড অয়েল সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো ময়শ্চারাইজিং অয়েল হিসেবে কাজ করতে পারবে। স্যাফ্রন অয়েল ও আমন্ড অয়েলের অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস ইনফ্লামেশন, ইরিটেশন, রেডনেস সুথ করতে কাজ করবে। সেন্সিটিভ স্কিনের যত্নে বিশেষ কিছু সতর্কতা। সেন্সিটিভ স্কিনে কখনোই ডিরেক্টলি ভিটামিন সি ও ভিটামিন ই ব্যবহার করবেন না, এবং লেবুর রস ডিরেক্টলি ব্যবহার করবেন না, কারণ লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড স্কিন পুড়িয়ে ফেলতে পারে। আপনার স্কিন যদি অতিরিক্ত সেন্সিটিভ হয়ে থাকে এবং আপনি ডিরেক্টলি ভিটামিন সি, ভিটামিন ই কিংবা লেবুর রস ব্যবহার করেন, আপনার স্কিনের সেন্সিটিভিটি আরও বেশি বেড়ে যেতে পারে। সেন্সিটিভ স্কিনে কখনোই টুথপেস্ট, সোডা কিংবা চিনি ব্যবহার করবেন না, কারণ টুথপেস্ট ও সোডা আপনার স্কিনের ইনফ্লামেশন বাড়িয়ে তুলতে পারে এবং আপনার স্কিনটাকে পাতলা করে দিতে পারে। সেন্সিটিভ স্কিন নামেই সেন্সিটিভ, আর সেন্সিটিভ স্কিনে যদি আপনি সুগারের মতো অ্যাগ্রেসিভ প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে স্কিন কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই সেন্সিটিভ স্কিনে সুগার স্ক্রাব হিসেবে কখনোই ব্যবহার করবেন না। স্ক্রাব হিসেবে চেষ্টা করতে পারেন জেন্টাল এক্সফোলিয়েটিং কোনো প্রোডাক্ট ব্যবহার করার। আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অর্গ্যানিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।